নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই আল্ট্রা নাইস ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না এবং এই মেডিসিনটির সাথে কোন কোন মেডিসিন ব্যবহার করা যাবে না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে আল্ট্রানাইস ট্যাবলেট। এটি 10টি ট্যাবলেটের পাতা। এই 10টি ট্যাবলেটের দাম করেছে 60 টাকা। এরই ডক্টর রেড্ডিস ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এর মধ্যে দেওয়া আছে ট্রামাডল হাইড্রোক্লোরাইড এবং অ্যাসিটামিনোপেন। এই দুটো উপাদান দিয়ে মেডিসিনটি তৈরি করা হয়েছে। ট্রামাডল দেওয়া আছে এর মধ্যে 37.5 মিলিগ্রাম এবং অ্যাসিটামিনোপেন দেওয়া রয়েছে এর মধ্যে 375 মিলিগ্রাম। এই দুটো উপাদান দিয়ে মেডিসিনটি তৈরি করা হয়েছে। মার্কেটে বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি দু একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি যেগুলো সচরাচর মার্কেটে বেশি চলে, যেমন আল্ট্রা সেট ট্যাবলেট, ডুরাপেন ট্যাবলেট, মেঘা ফ্লেকশন ট্যাবলেট, অ্যাকুভিন ট্যাবলেট। মার্কেটে বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে এই সব উপাদানগুলো দেওয়া থাকবে সেটি ব্যবহার করে দেখতে পারেন। তো সো ফ্রেন্ড, আমি আজকে এই আল্ট্রানাইস ট্যাবলেটটি নিয়ে বলছি। এটি একটি ব্যথা, জ্বর, মাথা ব্যথা, পেটে ব্যথা এবং পিরিয়ডের ব্যথা, পেশির ব্যথা, মাংসপেশির ব্যথা, মাজায় ব্যথা বা কোমরের ব্যথা, এইসব ব্যথাগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে দুটো পেন ক্লিয়ার দেওয়া আছে। এটি মাথা ব্যথা, পিরিয়ডের ব্যথার ক্যাম্প, ঠান্ডা লাগা বা গলায় ব্যথা, সেই সব ক্ষেত্রেও পেশেন্টের খুব ভালো কাজ হয়। এর মধ্যে প্যারাসিটামল থাকার জন্য জ্বরও কম করতে সাহায্য করে। এর মধ্যে যে ট্রামাডল দেওয়া থাকে, সেই ট্রামাডল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এবং ব্যথার রিসেপ্টরকে ব্লক করে কাজ করে। যদি কোনো পেশেন্টের ঘাড়ের বা পেশিতে ব্যথা বা হাড়ের চোট লেগেছে, সেখানে ব্যথাটা করছে, সেই সব পেশেন্টের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এটি বাচ্চা বা বড় দুজনের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে যেসব পেশেন্টদের ক্ষেত্রে দেখা গেছে অ্যাসিক্লোফেনাক ট্যাবলেট ব্যবহার করা হয় না বা ব্যবহার করলে তাদের অসুবিধা হয়, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই আল্ট্রানাইস ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। এই ট্যাবলেটটি দাঁতের ক্ষেত্রেও, দাঁতের ডাক্তারবাবুরা পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে এই আল্ট্রানাইস ট্যাবলেটটিও প্রেসক্রাইব করে থাকেন এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। এই ট্যাবলেটটি সাধারণত পেশির ব্যথা বা কোমরের ব্যথা বা ঘাড়ের ব্যথাতের জন্যই ব্যবহার করা হয়ে থাকে। ঠান্ডা বা গলায় ব্যথাতেও এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে। এই ট্যাবলেটটি মাথার স্নায়ুতন্ত্রের এনজাইমকে বাধা দিয়ে কাজ করে, যা আমি যেসব ব্যবহারগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুরা ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো রোগের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি দেওয়া যাবে না, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি দেওয়া যাবে না এবং লিভার বা কিডনি সম্বন্ধীয় যদি কোনো প্রবলেম থাকে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি দেওয়া যাবে না এবং এই ট্যাবলেটটি খাওয়ার পর অ্যালকোহল বা মদ ব্যবহার করবেন না।
এই ট্যাবলেটটি একটি প্রেসক্রিপশন ড্রাগ, এটি বিনা প্রেসক্রিপশনে ব্যবহার করবেন না। ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে কোন কোন মেডিসিনের সাথে ব্যবহার করা যাবে না। যেমন হচ্ছে জেনে নেবেন ওফ্লক্সাসিন ট্যাবলেট, তার সাথে ব্যবহার করা যাবে না। কেটোনাকোজল ক্যাপসুল, অ্যামিট্রিফাইলিন ট্যাবলেট, নাইট্রোকন্টিন ট্যাবলেট এবং ওয়ারফিন বা ওয়ারফারিন ট্যাবলেট, এই জাতীয় ট্যাবলেটগুলোর সাথে এই মেডিসিনটি ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। আর জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ট্যাবলেটটি সাধারণত বাচ্চা এবং বড়দের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, সেই জন্য পেশেন্টের ওজন এবং বয়স অনুপাতে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু, এই ট্যাবলেটটি সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে আধখানা করে দিনে দুবার বা তিনবার খাবার পর, অ্যাডাল বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি করে দিনে দুবার বা তিনবার খাবার পর প্রেসক্রাইব করে থাকেন। সেটি ব্যথা যন্ত্রণার জন্য পাঁচ থেকে সাত দিন খাবার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, ডায়রিয়া হতে পারে, বমি বমি ভাব হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, গাঁটে ব্যথা হতে পারে, খিঁচুনি হতে পারে, গায়ে র্যাশ বেরোনো, গায়ে হলুদ হয়ে যাওয়া ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো সো ফ্রেন্ড, এই আল্ট্রানাইস ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।